log and krypton neon read on xenon zinc and rhodium and chlorine carbon cobalt copper tungsten. Oda Sharma holen ekjon bharatiya chalochitra obhinetri. অদা শর্মা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি ও তেলেগু ভাষার চলচ্চিত্রগুলিতে অভিনয় করেন। 2018 সালে চলচ্চিত্র অভিনয়ে তার আত্মপ্রকাশ ঘটে হিন্দি ভাষার ভৌতিক ছবি 1920 এর মাধ্যমে। এটি বক্স অফিসে সাফল্য পায়। চলচ্চিত্রে একজন ভূতাবিষ্ট মহিলার ভূমিকায় তার অভিনয় সমালোচিতভাবে প্রশংসিত হয়েছিল এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পান ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। সমালোচক এবং বাণিজ্যিকভাবে সফল রোমান্টিক কমেডি চলচ্চিত্র হাসি তো ফাঁসির মুক্তি পাওয়ার পর তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে যোগ দেন, যেখানে তার প্রথম 6টি চলচ্চিত্র, 5টি তেলেগু ভাষায়, রোমান্টিক থ্রিলার হার্ট অ্যাটাক, নাটকীয় চলচ্চিত্র এস ও সত্যমূর্ধ্বই, অ্যাকশন কমেডি চলচ্চিত্র সুব্রামণিয়াম ফর অ্যাকশন, রোমাঞ্চকর রানা বিক্রম ছবিগুলি বাণিজ্যিক সফলতা অর্জন করেছে এবং তিনি অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন। 2023 সালে তিনি দ্য কেরালা স্টোরি ছবিতে অভিনয় করেন। প্রাথমিক জীবন এবং শিক্ষা। অদা শর্মা তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং মহারাষ্ট্রের মুম্বাইয়ে বসবাস করেন। তামিলনাড়ুর মাদুরাই শহরের বাসিন্দা তার বাবা এস এল শর্মা বাণিজ্যিক নৌবাহিনীতে একজন অধিনায়ক ছিলেন এবং তার মা নৃত্যপুরের পলক্কর সীমান্তে একজন স্থানীয় বাসিন্দা ছিলেন, যিনি শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন। অদা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের অক্সিলিয়াম কনভেন্ট হাই স্কুল থেকে বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেন। যখন সে দশম শ্রেণীতে ছিল তখন তিনি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তার বাবা মা জোর দিয়েছিল যে তিনি অন্তত তার বিদ্যালয়ের পাঠগুলো সম্পূর্ণ করেন। দশম শ্রেণীর পঠন পাঠন শেষ করার পর তিনি পড়াশোনা বন্ধ করেন। শর্মার একটি ব্যায়ামবিদ, তিনি 3 বছর বয়স থেকে নৃত্য চর্চা করে আসছেন, স্নাতক সম্পন্ন করেছেন কত্থক বিষয়ে নটরাজ গোপীকৃষ্ণ কত্থক নৃত্য একাডেমি মুম্বাই থেকে। তিনি জ্যাজ এবং ব্যালে ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে 4 মাস ধরে সালসা শিখেছিলেন এবং পাশাপাশি বেলি নৃত্যে খুব ভালো বলে দাবি করেছেন। তিনি জিপ্পি গ্রাওয়াল এবং আখিলের মতো গায়কদের সাথে পাঞ্জাবি গানগুলিতেও পারফরমেন্স করেছিলেন। কর্মজীবন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের চেষ্টা করে শর্মা বেশ কয়েকটি ভূমিকার জন্য অডিশন দিয়েছিলেন, কিন্তু হয় তাঁর কোঁকড়া চুলের কারণে বা কাস্টিং ডিরেক্টরদের মনে হয়েছিল যে তাকে খুব কম বয়সী বলে প্রত্যাখ্যান করা হয়েছিল। অবশেষে তিনি বিক্রম ভাট পরিচালিত রজনীশ দুপ্পালের বিপরীতে 2009 সালে হিন্দি হরর ফিল্ম 1920 এ প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন। 2016 সালে শর্মার 3টি ছবি মুক্তি পেয়েছিল, যার মধ্যে 2টি তেলেগু ভাষায় ছিল। তার প্রথম চলচ্চিত্র রোমান্টিক কমেডি গ্যারাম মদন দ্বারা পরিচালিত হয়েছিল এবং তিনি আদি অভিনীত চরিত্রটির প্রেমের আগ্রহ হিসেবে অভিনয় করেছিলেন। 2023 সালে তিনি দ্য কেরালা স্টোরিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন, যেখানে তিনি শালিনী উন্নি কৃষ্ণান ফাতিমা বা এর ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি মৌলবাদী হয়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। অবশেষে সন্ন্যাসী সংগঠন ISIS এ যোগদান করেছিলেন। দ্য কেরালা স্টোরিতে অভিনেতার অভিনয় ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং দর্শকরা তার অভিনয়ের প্রশংসা করেছে। তবে কেউ কেউ দাবি করেছেন যে তার ছবিতে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ করা হয়। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল অদা শর্মার জীবন বৃত্তান্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করবেন।